নমস্কার বন্ধুরা, থটস অফ চন্দনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো কয়েকটা শর্টস ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, কাজ হচ্ছে, ঠাকুর আনতে যাচ্ছি, কিন্তু প্যান্ডেল কেমন স্ট্রাকচার করলাম তা কিন্তু আপনাদেরকে এখনও পর্যন্ত দেখাইনি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের স্ট্রাকচারটা কেমন করতে চলেছি এবং কী থিম করতে চলেছি সেটা আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ তুলে ধরবো এবং সম্পূর্ণ বুঝিয়ে বলার চেষ্টা করবো কেমন কী করেছি, কেমন কী খরচ হলো সেটাও বলার চেষ্টা করবো। তো চলুন ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন, তো এই দেখুন, এই হচ্ছে আমাদের প্যান্ডেলের কমপ্লিট স্ট্রাকচার, মোটামুটি দাঁড়িয়ে গেছে। অনেকের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই স্ট্রাকচারটা আমরা দাঁড় করিয়েছি। তো আপনাদেরকে মাপজোকটাও একটু বলি, যাতে আপনারা যদি পরবর্তীকালে এই প্যান্ডেলটা করেন তাহলে আপনাদের যাতে করতে সুবিধা হয়, মানে কেমন কী মাপ নিলে কেমন কী হবে, কারণ আমি মাপ অনুযায়ী খরচটা বলবো, সেই অনুযায়ী আপনারা একটা আন্দাজ পেয়ে যাবেন। তো এই দেখুন, এই যে আমাদের সামনের ফ্রন্টটা, এইখান থেকে যে ওই সাইড পর্যন্ত ওই দিকটা আমরা যে এই মাপটা নিয়েছি, এটা টোটাল আছে আমাদের 12 ফুট, ঠিক আছে। তো 12 ফুটের মধ্যে এবার যে এই এক একটা, এই যে এক একটা এতটা, এটা আছে আমাদের প্রায় এক একটা 3.5 ফুটের, একটু বেশি 4 ফুটের কাছাকাছি। সিমিলারলি ওই দিকটাও আছে আমার 4 ফুটের কাছাকাছি, আর এইখানটা আছে ওই 4 ফুট সাড়ে 4 ফুট মতো। এই হচ্ছে আমাদের গেটটা, আর এই কাপড়টা হচ্ছে পুরো আমরা ব্ল্যাক পেপার দিয়ে করেছি, আর তার সাথে আমাদের বর্ডার থাকছে সেটা হচ্ছে রেড কালারের, ঠিক আছে। হ্যাঁ, তো এবার চলে আসুন ভেতরের জিনিসটা দেখাই। আর এই দেখুন, এইখানে আমরা প্রায় 1.5 ফুট থেকে 2 ফুটের কাছাকাছি একটা গ্যাপ রেখেছি এদিকটায়, সিমিলারলি এদিকটায়। তো আমাদের এখানে কটা খুঁটি লাগলো আপনাদের কিছু বলি, দেখুন তাহলে এখানে 1, 2, 3, 4 আমাদের টোটাল এখানে খুঁটি। এবার এখানে আসুন, এখানে হচ্ছে আমাদের টোটাল 4 খুঁটি আছে। এদিকে চলে আসো, এদিকে চলে আসো ক্যামেরাম্যান। আচ্ছা, ভেতরটা একটু অন্ধকার কিন্তু আপনারা দেখুন। এবার এদিকটা দেখাই, এই যে এই দিকটা হচ্ছে আমাদের একটা সিঙ্গুলারলি 2 খুঁটি, তো এদিকে আমাদের 4 খুঁটি। এবারে ভেতরটা কতটা লম্বা হয়েছে, মানে একদম এই যদি আমি বাইরে থেকে ধরি, এই বাইরে থেকে একদম আমাদের ওই যে পেছন পর্যন্ত, এইদিকে দেখো পেছন পর্যন্ত আমাদের টোটাল লম্বা আছে প্রায় ওই 17 ফুটের কাছাকাছি, 17 ফুট সাড়ে 17 ফুট, মানে এই ভেতর দিয়ে এইখানটা আমাদের বসাবো ঠাকুর। আর সিমিলারলি এইখানটা, এইখানটা আসো, এইখানটা যে করেছি আমরা, এইখানটাও প্রায় ওই 2.5 ফুট মতো আমরা চওড়া রেখেছি। সিমিলারলি এদিকটাও 2.5 ফুট মতো চওড়া রেখেছি। আর এখানে মাঝে মাঝে আমাদের খুঁটি পোঁতা আছে এবং বাঁশ পোঁতা আছে। এবার বাঁশগুলো কেন পোঁতা আছে সেটা আপনাদেরকে বলবো অবশ্যই। আর আমি একটু উপর দিকটা দেখাতে চাই, সিলিংটা দেখুন, সিলিংটাও কিন্তু আমরা পুরো কালো কাপড় দিয়ে করেছি। হ্যাঁ, কালো কাপড় দিয়ে কেন করেছি, এবার থিমটা কী হবে সেটা বলি। আমরা এখানে যে থিমটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের থিম হবে সহজ পাঠ, ঠিক আছে। তো সহজ পাঠ আপনারা ছোটোবেলায় সবাই পড়েছেন, এবং সহজ পাঠ আমরা নিজেদের মধ্যে একটা ওতপ্রোতভাবে নিজের ছোটোবেলাটা মনে করে দিতে চাই, তো তাই জন্যই আমাদের আজকের থিম হচ্ছে সহজ পাঠ। এবং সহজ পাঠে যে কটি অক্ষর আছে সেটা হচ্ছে অ থেকে শুরু করে হ ক্ষয় মদনস্যায় পর্যন্ত সহজ পাঠের প্রথম ভাগে আমাদের অক্ষরগুলো আছে। তো এই যে অক্ষরগুলো, যে ছবিগুলো থাকে সেগুলো আমরা এই কিন্তু ছবিগুলো এঁকেছি। এই দেখুন, এই প্রত্যেকটা সহজ পাঠের ছবি আমাদের, যেমন এখানে একটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, এই যে ছবিগুলো আছে এবং এর লেখা আছে তথ বলে ভাই আম পাড়ি চলো যাই। এই যে প্রত্যেকটা লেটার লেখা আছে, এই লেটারগুলো কিন্তু আমরা এইভাবে দেওয়ালে লাগাবো, এবং তার সাথে সাথে কিছু ছোটো ছোটো স্লেট হবে, ছোটো ছোটো মানে এ4 ব্ল্যাক পেপারে, সেইগুলো কিন্তু আমাদের এই প্যান্ডেলে লাগানো হবে। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি থিম, সহজ পাঠের থিম করার চেষ্টা করছি আমরা, এবং আশা করি প্যান্ডেলটা ভালো হবে। এবার আপনাদেরকে যদি একটু বলি যে প্যান্ডেলটা করতে কেমন খরচ হলো, এই যে কালো কাপড়টা দেখছেন, কালো কাপড়টা আমরা কিনে নিয়ে চলে এসেছি একদম নতুন, একদম এটা আমরা কলকাতার ক্যানিং স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছি। এবং এই যে যে রেড, যে আমাদের এই মানে বর্ডারটা আমরা দিচ্ছি, এই কালো কাপড়টা আমরা কিনে নিয়ে এসেছি ওই 1300-1400 টাকার মতো দাম পড়েছে। এটাই 280 সম্ভবত 300-350 ফুটের মতো কাপড় আছে, 330 ফুটের কাছাকাছি। এটা আমাদের দাম পড়েছে হচ্ছে আপনাদের 1300-1400 টাকার মতো। আর এই যে প্রত্যেকটা, এই প্রত্যেকটা যে রেড আমরা বর্ডারটা দিচ্ছি, এই রেড বর্ডারগুলো আমাদের এক একটা 15 ফুট করে আছে, 15 ফুট করে আমাদের এই কাপড়গুলোর দাম পড়েছে হচ্ছে এক একটা ওই 65-70 টাকা করে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের খরচ। আর রিমেনিং ধরুন আপনাদের দড়ি বা এই যে পেটি, এই সব কিছু মানে কার্টুন যেগুলো আছে, বা ছবি আঁকা, ছবি আঁকা রং তুলি, এই সমস্ত নিয়ে আরও মোটামুটি 1000-1100 টাকা খরচা হয়ে গেছে। তো মোটামুটি এখনও পর্যন্ত এই প্যান্ডেলটা আমাদের করতে, বাঁশ কিন্তু ফ্রি, প্যান্ডেলটা করতে মোটামুটি এখনও ওই 3500 টাকা বা 4000 টাকা কাছাকাছি খরচা হয়েছে। এবং প্যান্ডেলটা কতটা বড় হয়েছে দেখুন, নিজেরা কিন্তু আমরা খেটে করেছি প্যান্ডেলটা, যে প্যান্ডেলটা প্রায় এই যে ভেতরের পোর্শনটা, ভেতরের পোর্শনটা পুরো আমাদের এই দিকটা হচ্ছে 12 ফুট মতো লম্বা আছে, এখান থেকে এই পর্যন্ত 13 ফুট লম্বা আছে,
আর টোটাল প্যান্ডেলটা হচ্ছে বাইরে থেকে শেষ মাথা পর্যন্ত 17 ফুট লম্বা, যেটা বললাম। কারণ এই 12 আর 17 মাপটা করার পেছনে যে যুক্তিটা, সেটা হচ্ছে এই মাপের উপরে ত্রিপল আছে, ত্রিপলটা এই মাপে আমরা ফেলে দিই, সুতরাং সেটা কোনো ঝামেলা নেই, জল থেকে বাঁচা। তো আর সিলিংটা যেটা হবে, সিলিংটা ওই যে A4 পেপারের ছোটো ছোটো, ওটা আমার কাছে এখন নেই, দেখাতে পাচ্ছি না, ফিনিশ হলে আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো। সিলিং করে না ছোটো ছোটো A4 পেপারে এক একটা করে অক্ষর লেখা লাগে, মানে অ থেকে শুরু করে খয়ের মতন উৎসয় পর্যন্ত এই পেপার অক্ষরগুলো রিপিট করে সেগুলোকে বর্ডার দিয়ে আমরা তৈরি করতে হচ্ছে একটা করে স্লেটের মতো, যেগুলো কিন্তু এই সিলিংয়ে আমরা ঝোলাবো, ঠিক আছে। তো প্যান্ডেলটা আপনি একটু কল্পনা করে দেখুন, আশা করি প্যান্ডেলটা খুবই সুন্দর হবে, এবং আমাদের সবাই ঐকান্তিক প্রচেষ্টায় যারা ছবি এঁকেছে, হ্যাঁ আমার দুটো কাকিমা ছবি এঁকেছে, তাদেরও ঐকান্তিক প্রচেষ্টা আছে, আরও অনেকজন এই প্যান্ডেলের সাথে যুক্ত আছে। তো আপনাদেরকে আশা করছি সবার সাথে পরিচয় করাতে পারবো পরের একটা ভিডিওতে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করবো। তো মোটামুটি প্যান্ডেলটা এই পজিশনে এখন দাঁড়িয়ে আছে, দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।